আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গড় মুনাফার হার, অর্থাৎ গড় বিনিয়োগ দ্বারা গড় মুনাফাকে ভাগ করে যে গড় মুনাফার হার পাওয়া যায় তাকে গড় মুনাফার হার বলে। তো আজকে আমরা গড় মুনাফার হারের একটি প্রবলেম করব। তো প্রবলেমটা আমরা পড়তে যাচ্ছি। যেন ফয়সাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি চার বছর মেয়াদে একটি প্রকল্পের জন্য প্রাথমিক বিনিয়োগ করবে 10 লক্ষ টাকা করতে হবে এবং বছর দেওয়া আছে 2011 সালে তার কর পরবর্তী মুনাফা অথবা বিক্রয় 4 লক্ষ টাকা, 2012 সালে 7 লক্ষ টাকা, 2013 সালে 2 লক্ষ টাকা, 2014 সালে 8 লক্ষ টাকা। উক্ত প্রকল্পের স্থায়ী খরচ 70,000 টাকা, এবং বার্ষিক অপচয়ের হার 30,000 টাকা এবং চলিত খরচ 30% এবং করের হার 30%, তো করণীয় গড় মুনাফার হার, অর্থাৎ প্রকল্পটির গড় মুনাফার হার আমাদের কী করতে হবে, বের করতে হবে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গড় মুনাফার হার সমান কর পরবর্তী নিট মুনাফা, ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, তো আমরা জানি কর পরবর্তী নিট মুনাফা বের করার জন্য মুনাফা আমাদেরকে বের করে নিতে হইব। এখন আমরা কর পরবর্তী নিট মুনাফা বের করব। তো প্রথমে আমরা দেখব বিবরণ ২০১৪। তো এখানে কর পূর্ববর্তী নিট মুনাফা এবং বিক্রয়। তো প্রথমে আমরা লিখব বিক্রয় 4,00,000, ৭,০,০০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 
7 লক্ষ 2 লক্ষ
8 lakh. এখন আমরা বাদ দেবো বাদ চলতি খরচ অ্যাট দ্য রেট 30%, চলতি খরচ যদি 30% বের করি এখানে হয় 1,20,000, বের করলে হয় 2,80,000, এখানে হয় আমার 2,10,000, বের করলে হয় 4,90,000, এখানে আমার হয় 60,000, বের করলে হয় 14,00,000, বের করলে 1,40,000, এখানে হয় 2,40,000, বের করলে হয় 5,60,000। এখান থেকে আমরা বাদ দেব স্থায়ী খরচ, স্থায়ী খরচ। তো আমাদের স্থায়ী খরচ দেওয়া আছে কত, বার্ষিক স্থায়ী খরচ কত, 70,000 টাকা। তো প্রত্যেকটা কি হলো 70,000 টাকা করে দেবো, 1,2,3,4, 1,2,3,4, 1,2,3,4, 1,2,3,4, 70,000। তো আমরা যদি বিয়েক দিই, বিয়েক তো দেখানো হয় 2,10,000, এখানে হয় 4,20,000, তো এখানে হয় 70,000, এখানে হয় 49,4,90,000, 1,2,3,4। তারপর আমরা বাদ দেবো অবচর, তারপর আমরা বাদ দেবো কি অবচয়। এখানে দেখা যেতেছে অবচয় অঙ্কের মধ্যে দেওয়া হয়ে আছে বার্ষিক অবচয় কত, 30,000। তো আমরা প্রত্যেকটাতে 30,000 বাদ দিয়ে দিব, 30,000, 3,4, 4। তো আমরা কী করলাম, 30,000 বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো, এটাকে এখান থেকে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিব। তো বিয়োগ করলে বের হয় এখানে 1,80,000, এখানে বিয়োগ দিলে হয় 3,90,000, এখানে বিয়োগ দিলে হয় 40,000, এর থেকে বিয়োগ দিলে হয় 4,60,000। এখান থেকে আমরা বাদ দিব বাদ কর, কর হলো অ্যাট দ্য রেট কত পার্সেন্ট, করের হার 30%। আমরা কত পার্সেন্ট বাদ দিব, 30% বাদ দেব। যদি এখান থেকে 30% আমরা বাদ দিয়ে দিই, এখানে আমাদের হয় 5,40,000, সরি 54,000, বিয়োগ দিলে হয় এখানে 1,26,000, এখানে হয় আমাদের 1,17,000, এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 2,73,000, বন্ধ করে দিলাম। এখানে যদি আমরা 30% দেই কত হয়, 12,000, বিয়োগ দিলে হয় 28,000, এটা থেকে যদি আমরা পার্সেন্টেজ ধরি 30%, এখানে হয় 1,38,000, যদি এটা থেকে এটা বিয়োগ দেয় 4,80,000 থেকে, এখানে হয় 3,22,000। তো এটা আমরা কী বের করলাম, কর পরবর্তী কর পরবর্তী নিট মুনাফা। তো অঙ্কের যে প্রাথমিক কাজটা কর পরবর্তী নিট মুনাফা আমরা কী করলাম, এখানে বের করলাম। এখন আমরা কী করবো, এটা সূত্রতে অ্যাপ্লাই করব। কর মুনাফার হার সমান কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা
এবং নিচে হইল গড় বিনিয়োগ ইনটু 100। হার থাকলেই শেষ 100 গুণ করতে হবে এই 100 আমরা সূত্র বুঝে দিতে পারি অথবা কি করতে পারি রেজাল্ট যেটা বেরোবে ওটার সাথে 100 গুণ করে দিতে পারি। তো এখন আমরা কিছু যা খালি রাখলাম, এখন আমরা পর পরবর্তী নিট মুনাফা বের করব। পর পরবর্তী নিট মুনাফা সমান সমান নিট মুনাফার সমষ্টি নিচে বছরের সংখ্যা সমান সমান এখানে নিট মুনাফা আমার কত কত ছিল, প্রথম আসলো 1,26,000, তো আমরা লিখলাম 1,26,000 যোগ 2,73,000, 2,73,000 তারপর যোগ হলো 28,000, তারপর যোগ হলো 3,22,000, বছরের সংখ্যা হলো 4টা, 1, 2, 3, 4 ভাগ হলো 4 দিয়ে। যদি আমরা করি এখানে আমাদের বের হইতেছে 1,27,250, সরি 18,07,250 বের হইতেছে, সরি 1,27,250 বের হইতেছে, এত টাকা বের হইতেছে। এখন আমরা বের করবো গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ সমান সমান প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ যোগ সমাপনী বিনিয়োগ ভাগ 2। তো আমাদের বিনিয়োগের টাকার পরিমাণ ছিল কত, 10,00,000 টাকা প্রাথমিক বিনিয়োগ, 10,00,000, 1, 2, 3, 4, 5, 6 যোগ 0 ভাগ 2 সমান সমান এখানে কত বের হলো 5,00,000। তো অঙ্কের যে কর পরবর্তী নিট মুনাফা আমরা কত পেলাম 1,87,250, তো আমরা এখানে বসাই দেব 1,87,250 বসাই দিলাম, এবং গড় বিনিয়োগ এখানে কত বের হলো 5,00,000 টাকা, আমরা 5,00,000 টাকা বসাই দিলাম, 1, 2, 3, 4, 5 গুণ 100, গুণ 100। যদি আমরা ভাগ করি আমাদের ভাগফলটা হয় 37.45%, তো আমাদের ভাগফলটা আছে 37.45%। তো অঙ্কটা আমি প্রথম থেকে আবার একটু রিপিট করি, তো অঙ্কের ফার্স্ট স্টেজে আমাদের চিন্তা করতে হবে কর পরবর্তী নিট মুনাফা এবং গড় বিনিয়োগ বের করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা এবং গড় বিনিয়োগ বের করতে হবে। তো কর পরবর্তী গুরুত্বপক্ষে যে ব্যালেন্সটা দেওয়া থাকবো সেখানে কর পূর্ববর্তী নিট মুনাফা দেওয়া থাকে, মূলতপক্ষে যে ব্যালেন্সটা দেওয়া থাকে সেটা কর পূর্ববর্তী নিট মুনাফা দেওয়া থাকে। তো অঙ্কের ফার্স্ট স্টেজ আমাদের কি করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা আমাদের বের করতে হবে। এর জন্য প্রথমে আমরা কি লিখবো, বিক্রয় যে অঙ্কে দেওয়া আসলো 4,00,000, 7,00,000, 2,00,000, 8,00,000 বিক্রয় থেকে বাদ দেবো চলতি খরচ, এবং চলতি খরচটা ধরবো বিক্রয়ের ব্যালেন্সটা ধরবো, চলতি খরচটা ধরবো বিক্রয় ব্যালেন্সের উপর 4,30% হয়, 1,20,000, 7,30% হয়, 2,10,000, 2,30% হয়, 60,000 এবং 8,30% হয়, 2,40,000। বিক্রয় থেকে চলতি খরচকে বাদ দেওয়া ব্যালেন্সগুলো বের হলো, বাদ দেবো স্থায়ী খরচ। আমাদের অঙ্কতে স্থায়ী খরচ দেওয়া ছিল কত, 70,000, তো 70,000 আমরা কী করলাম, বাদ দিলাম। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আছে সেখান থেকে আমরা অবচয় বাদ দেবো, অবচয় প্রত্যেক বছর দেওয়া আছে 30,000 টাকা, 30,000 টাকা বাদ দেওয়ার পর আমরা কর ধরবো, অবচয় বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আছে, অবচয় বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সের উপরে কী করতে হবে, করের হার ধরতে হবে, ওই ব্যালেন্সের উপরে কী করতে হবে, করের হার ধরতে হইব। ধরার পর আমরা কী পেয়ে গেলাম, নিট মুনাফা পেয়ে গেলাম, কর পরবর্তী নিট মুনাফা
পেয়ে গেলাম, কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গেলাম। এবং কর পরবর্তী নিট মুনাফা আমরা কী করলাম, এখন এখানে সূত্র বসায় দিলাম, কর পরবর্তী নিট মুনাফা সমান সমান নিট মুনাফার সমষ্টি গুণ বছরের সংখ্যা। তো এখানে আমরা নিট মুনাফাগুলো যোগ করে চারটে ভাগ করলাম, ভাগ করে 1,87,250 বের হয়। এবং প্রাথমিক বিনিয়োগ সূত্র হইল গিয়া, প্রাথমিক বিনিয়োগ যে সমাপনী বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ আমরা করছিলাম 10,00,000 টাকা, ভাগ সমাপনী বিনিয়োগ 0, অ্যাভারেজ করলাম দুই দেয় কত 5,00,000 টাকা, তোমরা 5,00,000 টাকা বসায় দিলাম। এবং গড় যে মুনাফা আছে ওইটা আমরা কী করলাম, কর পরবর্তী নিট যে মুনাফা আছে ওইটা আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে যেটা আমাদের বের হইলো ওটা কি, আমাদের গড় মুনাফার হার বের হলো 37.45%। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হইব, চলতি খরচ বিক্রয়ের ওপর ধরতে হবে। আবার আমি বলতেছি, চলতি খরচ বিক্রয়ের ওপর ধরতে হবে যদি সরাসরি দেওয়া না থাকে, যদি চলতি খরচের ব্যালেন্সটা সরাসরি দেওয়াটা না থাকে তখন বিক্রয়ের উপর ধরতে হবে। এবং আরেকটা নোট বলতেছি, অপচয় বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা আছে তার উপর কর ধরতে হবে। তো আজকে আমরা শিখলাম গড় মুনাফার হার কীভাবে বের করে, পরবর্তী লেকচারে আমরা গড় মুনাফার হারের অপচয়ের সরাসরি দেওয়া থাকবে না, অপচয়ের হার কীভাবে বের করে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা কী করব শিখব। তো আমাদের আজকের ক্যাপিটাল স্ট্রাকচারের ক্লাস এখানে সমাপ্তি, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইলো।